আজকের দিনে আমরা নিজেদের সবকিছু অন্যের কাছে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি এবং আমাদের কাছে সোশ্যাল মিডিয়া বলতে আমরা জানি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্রেন্ডস, এর বাইরেও কিন্তু প্রফেশনাল সাইড আছে, যেটা হচ্ছে আমরা অনেকেই যার সঙ্গে পরিচিত হইনি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে লিঙ্কডইন। অর্থাৎ আমরা আমাদের যাবতীয় প্রফেশনাল সাইট, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কারিকুলাম তার মধ্যে দিয়ে রাখতে পারি এবং এই লিঙ্কডইনের মধ্যে দিয়েই কিন্তু অন্যেরা আমাদের প্রোফাইল দেখে আমাদেরকে কিন্তু প্রফেশনালি কাজ বা যোগাযোগ করে নিতে পারে। তাই লিঙ্কডইন কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার একটা পার্ট এবং একটা ভালো একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমাদের নিজেদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আমাদের নিজেদের যে এক্সট্রা কারিকুলাম আছে বা নিজেদের সব কিছু সেখানে কিন্তু অন্যের কাছে তুলে ধরতে পারি। তো ফ্রেন্ডস, আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই লিঙ্কডইন এ কিভাবে নিজের প্রোফাইল তৈরি করতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। থ্যাংকস। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, দেখুন। ওখানে গিয়ে ডিরেক্ট প্রথমে একটা পেজ নিয়ে নেব এবং সেখানে লিখব লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন লিখে সার্চ দেব এবং যেটা চলে আসলো প্রথমে অ্যাড্রেসটায় লিঙ্ক করলাম। দেখুন এখানে ফ্রেন্ডস সাইন ইন আছে এবং জয়েন নাও আছে। তা আমরা প্রথমবার হলে আইডি ক্রিয়েট করার জন্যে জয়েন নাও এখানে ক্লিক করব। এখানে দেখুন একেবারে প্রথমেই যে পেজটা আসছে উপরে পরিষ্কারভাবে লেখা আছে জয়েন লিঙ্কডইন নাও, ইটস ফ্রি। এবার কী করতে হবে, প্রথমে বলছে দেখুন ফ্রেন্ডস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অর ফোন নাম্বার, পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। আমি এগুলো করে নিয়ে এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক দেব। ফ্রেন্ডস, এখানে আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড পছন্দ করে দিলাম, ছ ডিজিট মিনিমাম হতে হবে। এবং এবার যেটা করবো ফ্রেন্ডস, এখানে দেখুন এগ্রি অ্যান্ড জয়েন, আমি জাস্ট এখানে এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক দিয়ে দেব। ফ্রেন্ডস, এখানে এগ্রি জয়েন ক্লিক দেওয়ার পরে তারপরে যথারীতি আসবে যে দেখুন এখানে চাইছে যেটা কান্ট্রি, এখানে আমি ইন্ডিয়ান, সেই জন্যে ইন্ডিয়া সিলেক্ট করব। তারপরে আমার প্রভিন্স রাজ্য দিতে বলছে, ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। সিটি দিতে বলছে, দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল। এবার ডিস্ট্রিক্ট দিতে বলছে, আমি জেলা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। আমার আসবে আপনার নর্থ 24 পারগানাস। নেক্সট করে দিতে বলছে, নেক্সট করলাম। ইউর প্রোফাইল হেল্পস টু ডিসকভার দ্য রাইট পিপল অ্যান্ড অপরচুনিটিস। এখানে বলছে যে আই এম এ স্টুডেন্ট, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবেন। মোস্ট রিসেন্ট জব টাইটেল এখানে দিতে বলছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। যেটা সেটা দেবেন। আমি এখানে দিয়ে দিলাম ইউটিউবার, অলরেডি এসে গেছে। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। কন্টিনিউ করে দিলাম। এখানে অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা অ্যাক্টিভ হওয়া চাই, কারণ ওখানে একটা লিঙ্ক আসবে ও ওখানে সে লিঙ্কটা আমাদের প্রয়োজন হবে। দেখুন দিয়ে দিলাম। এবার সিলেক্ট ইন্ডাস্ট্রি দিচ্ছে, এখানে গিয়ে দিতে হবে। কাজ করলে কোম্পানি এবং কোনটা ইন্ডাস্ট্রি সেটা দিতে হয়। এখানে বেসিক্যালি আমি অ্যাজ এ ইউটিউবার হিসাবে দিয়েছি, সেই জন্য ফ্রেন্ডস অনলাইন কিছু আমি দেখছি, অনলাইন আমি অনলাইন মিডিয়ার সঙ্গে আছি, সোশ্যাল মিডিয়া
অনলাইন মিডিয়া কন্টিনিউ করে দিলাম। এবার কন্টিনিউতে ক্লিক দিয়ে দিলাম এবং ওয়েট করতে হচ্ছে। দেখুন এখানে বলছে লেটস কনফার্ম ইওর ইমেল, জাস্ট আমাকে এখন আমার ইমেল অ্যাড্রেসে যেতে হবে, ওখানে একটা আমার পিন এসছে, কোড এসছে, সেই কোডটা এখানে পেস্ট করতে হবে এবং দেওয়ার পরে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। জাস্ট আমি আমার ইমেলে চলে যাচ্ছি।